ব্রেকিং নিউজ। ভোলার বোরহানুদ্দিন উপজেলার স্থানীয় সাংবাদিক সাগর চৌধুরীকে ডেকে নিয়ে মোবাইল চুরির অপবাদে নির্যাতনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্রলীগ কর্মী ও ভোলায় অসহায় মানুষ ও দিনমজুরের চালচোর চেয়ারম্যানের ছেলে নাবিল গ্রেফতার। গ্রেফতারের পরই নাবিল হয়ে উঠেছে টক অব দ্য কান্ট্রি। কে এই নাবিল, কি তার পরিচয়, কি করেছে সে, বিস্তারিত জানাবো ভিডিওটিতে। অন্যদিকে অবশেষে রাজনীতিতে সক্রিয় হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাঠে নামার আগেই দিলেন কঠিন হুঁশিয়ারি, জানালেন কিভাবে নতুন করে চালাবেন দল। আমাদের আজকের নিউজে আরও থাকছে, আজ থেকেই আরও কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী, এবার আর কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে মহামারী ভাইরাসের মাঝেই এবার বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সামনে বাংলাদেশ, যে কোনো সময় হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। দীর্ঘদিন বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে দেশবিরোধী একটা চক্র, অবশেষে বেরিয়ে এলো তাদের সকল গোপন তথ্য। এ সকল বিষয়ের বিস্তারিত সহ দেশ বিদেশের আরও কিছু গরম খবর জানতে সাথেই থাকুন। তবে প্রিয় ভিউয়ার্স, মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন এখনই। তাহলেই আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায়। ভোলার বোরহানুদ্দিন উপজেলায় স্থানীয় সাংবাদিক সাগর চৌধুরীকে ডেকে নিয়ে মোবাইল চুরির অপরাধে নির্যাতনকারী সেই নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। বোরহানুদ্দিন পৌর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান। গ্রেফতারকৃত নাবিল হায়দার ভোলা বোরহানুদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসীমউদ্দিন হায়দারের ছোট ছেলে। আহত সাগর চৌধুরী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বড়মানিকা ইউনিয়নের সরকারি নিবন্ধিত জেলেদের নামে বরাদ্দকৃত চাল 40 কেজি করে বিতরণে অনিয়ম ও রাতে ইউনিয়ন পরিষদ থেকে চাল সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিক সাগর চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজীকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যানের ছোট ছেলে নাবিল সাগর চৌধুরীকে মঙ্গলবার সকালে ফোন করে জরুরি কথা আছে বলে বোরহানুদ্দিনের রাজমণি সিনেমা হলের সামনে আসতে বলে। সাগর সেখানে আসলেই নাবিল তাকে মারধর করে এবং বলে সাগর তার মোবাইল চুরি করার চেষ্টা করেছে। আর এই মারধরের ভিডিও নাবিল তার নিজ ফেসবুকে লাইভ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সাগরকে উদ্ধার করা হয়। পরে সাগরের পরিবারের সহযোগিতায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতেই বোরহানুদ্দিন থানায় নাবিলকে প্রধান ও অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন সাগর চৌধুরী। বোরহানুদ্দিনের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজী জানান, গত কয়েকদিন আগে আমাকে সাগর চৌধুরী ফোন করে বড়মানিকা ইউনিয়নের চাল কম দেওয়ার বিষয়টি জানায়। পরে বিষয়টি নিয়ে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, তখন চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করে বলেন সাগর চৌধুরী দুজন লোককে চাল বেশি পাইয়ে দিবে বলে তাদের কাছ থেকে চাল কম দেওয়া হচ্ছে এমন একটি ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করেন। বিষয়টি তদন্ত চলছে। বোরহানুদ্দিন থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, সাংবাদিক সাগর চৌধুরী মঙ্গলবার রাতে বোরহানুদ্দিন থানায় নাবিলকে প্রধান ও আরো পাঁচজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে নাবিলকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে রাজনীতিতে পুরো দমে নামছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, ফলে স্বস্তি ফিরে এসেছে দেশের রাজনীতিতে। রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন মানবিক কারণে। মরণ ব্যাধি সৃষ্ট সংকটকালে তাকে মুক্তি দেওয়ায় প্রকৃতপক্ষে রাজনীতিতে কোনো পক্ষই হারেনি। তার এই মুক্তিতে দুই পক্ষই রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। এতে করে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ধারা সৃষ্টি হবে। তবে দলের বর্তমান যে অবস্থা তা ফিরিয়ে আনতে শুধু চিকিৎসার জন্যই নয়, ঘরের মধ্য থেকে হলেও রাজনীতির মাঠে সরব হবেন খালেদা জিয়া, এমনটাই দলের তৃণমূল নেতাকর্মীদের আশা। আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা মনে করেন মানবিক বিবেচনায় খালেদা জিয়ার মুক্তিতে রাজনৈতিক চাওয়া পূরণ হয়েছে তাদের। দুই শর্তে মুক্তি পেলেও বিএনপি বলছে রাজনৈতিকভাবে তারাও লাভবান হয়েছে। মুক্তির সময়টি সরকারি দলের জন্য সুবিধাজনক হলেও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্যারোলে মুক্তি নেওয়ার সুযোগ থাকলেও তা তিনি নেননি। সরকারি সাজা স্থগিত করে তাকে মুক্তি দিয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনে করে এই মুক্তির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়েছেন, যা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। তার এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলেও মনে করছেন তারা। অপরদিকে শর্ত সাপেক্ষে এবং নির্দিষ্ট সময়ের জন্য হলেও খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি ফিরেছে বিএনপিতে। এখন দলের নীতি নির্ধারকেরা সব মনোযোগ খালেদা জিয়ার শরীর স্বাস্থ্যের দিকে। যদিও তিনি সুস্থ সবল হয়ে আবার রাজনীতিতে কিভাবে সক্রিয় হবেন সে চিন্তাও করেছেন জ্যেষ্ঠ নেতারা। তবে এই মুহূর্তে কারাবন্দিতে চাপ কাটিয়ে দলীয় প্রধানকে সুস্থ রাখাই তাদের মূল চিন্তা।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, মুক্তি পেয়ে গুলশানে বাসায় ফেরার পরপরই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। তার সার্বক্ষণিক দেখভালের জন্য নিয়োগ দেওয়া হয়েছে একজন চিকিৎসক ও একজন নার্স। নতুন করে পরীক্ষা নিরীক্ষার পর শিগগিরই তার চিকিৎসা শুরু হবে। এরই মধ্যে খালেদা জিয়াকে কোয়ারেন্টিন বা সঙ্গনিরোধে রাখা হয়েছে। তিনি ফিরোজা ভবনের দোতলায় থাকছেন, সেখানে নিকটাত্মীয়দের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। খালেদা জিয়ার কক্ষে যেতে হলে পাশের আরেকটি কক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরার ব্যবস্থা করা হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের সূত্রে জানা গেছে, এই মুহূর্তে চিকিৎসার বাইরে খালেদা জিয়াকে নিয়ে অন্য কিছু ভাবছেন না দলের নীতি নির্ধারকেরা। তাই যে দুটি শর্তে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে সে বিষয়ে বিএনপি সতর্ক থাকবে। সরকার রুষ্ট হয়ে ভিন্ন কোনো পদক্ষেপ নিতে পারে এমন কোনো কার্যক্রম বা কর্মসূচি নেবেন না নেতারা। তারা মনে করছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠলে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হবেন, এটাই স্বাভাবিক। তিনি কারাবন্দি হওয়ার পর থেকে দল পরিচালনা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই আইনিভাবে খালেদা জিয়া মুক্ত না হয়ে আসা পর্যন্ত তার নেতৃত্বেই দল পরিচালিত হবে। এদিকে ভাইরাসের কারণে চলমান সংকটের মধ্যে সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী। মঙ্গলবার 1 এপ্রিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত 24 মার্চ ISPR এর পক্ষ থেকে দেশের সব জেলায় সেনাবাহিনী পাঠানোর কথা জানানো হয়। এরপর থেকে 8 to Civil Power এর আওতায় দেশের সব বিভাগ এবং জেলায় ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করছেন সেনাবাহিনী। সারা দেশে স্থানীয় প্রশাসনকে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী। এদিকে প্রাণঘাতী ভাইরাসে বিপর্যস্ত বাংলাদেশ সহ গোটা বিশ্ব। এরই মধ্যে গত কয়েকদিন ধরে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ, যা ক্রমান্বয়ে আরও বাড়বে। একই সঙ্গে আগামী 3 এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপদাহ আরও বাড়তে পারে। দিনের বেলা সারা দেশেই বাড়বে এই তাপমাত্রা, আর রাতের বেলাও তাপমাত্রা বেশি থাকবে দেশের উত্তরাঞ্চলে। এদিকে গত 30 মার্চ দেশের সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পার্বত্য অঞ্চলের জেলা রাঙ্গামাটিতে। এছাড়া রাজধানী ঢাকায় ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 দিনও একই তাপদাহ বিরাজ করবে এবং এরপরই বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী শুরু হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, সাধারণত চৈত্র মাসে এ ধরনের আবহাওয়া বিরাজ করে, কিন্তু এবার কিছুটা দেরিতে ঋতু পরিবর্তন হয়েছে। তিনি আরো বলেন, আগামী 3 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত রাজধানী ঢাকা সহ ফরিদপুর, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী অঞ্চলের উপর দিয়ে স্বল্প পরিসরে বজ্রবৃষ্টির সঙ্গে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবৃষ্টি হলেও তাপদাহ একই থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ। অন্যদিকে বিদেশে একটা শ্রেণী আছে যারা নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে, বিশেষ করে সংকটময় পরিস্থিতিতে তারা আরো মেতে ওঠে। এখন ভাইরাস যেটা বিশ্বিক সংকট, সেই সংকট মোকাবেলায় সারা বিশ্ব হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশও মোকাবেলায় একটা জাতীয় ঐক্যমত গঠন করেছে। জনগণ সবাই মিলে এর মোকাবেলা করছে। সেখানে একটা শ্রেণী মোকাবেলায় জনগণের পাশে থাকার বদলে জনগণের মধ্যে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম অপপ্রচার করে ভাইরাস নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করার নোংরা খেলায় মেতে উঠেছে। এদের রাজনৈতিক পরিচয় সবাই জানে। এরা বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা রকম অপপ্রচার করছে। এদের মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়াকে সাবেক শামসুল আলম, তিনি এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। এর আগেও তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন নোংরা অপপ্রচারে লিপ্ত ছিল। আগে আছেন ডেভিড বার্গম্যান, যিনি যুদ্ধাপরাধীদের আইনজীবী এবং ডক্টর কামাল হোসেনের জামাতা। এই মানুষটি যুদ্ধাপরাধীদের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। পিনাকি ভট্টাচার্যও আছেন এই তালিকায়। তিনি চিকিৎসক এবং কিছুদিন আগে পর্যন্ত মৌলবাদীদের সঙ্গে সম্পৃক্ত থেকে সোশ্যাল মিডিয়াতে সরকারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে লিপ্ত ছিল। এছাড়াও আছেন মির্জাহান, তিনি একজন সাবেক সেনা অফিসার, বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী নিয়েও কটূক্তি করছেন ফেসবুকে। তাসনিম খলিল, যিনি সুইডিশ বাংলাদেশী সাংবাদিক, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তিনি বহুদিন ধরে নানা অপপ্রচার চালাচ্ছেন। বর্তমানে নেত্রা নিউজ নামে একটি অনলাইন পোর্টালকে ব্যবহার করছেন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাতে অস্ত্র হিসেবে। সাইফুল ইসলাম, বিএনপি নেতা। এছাড়াও এই তালিকায় আছেন মোহাম্মদ বশিরুল হক সিনহা, আসিফ আহমেদ ও আমান আব্দুস সহ আরও অনেকজন।
এই অপশক্তি এখন পুরো জাতিকে যখন সচেতন করা এবং মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষকে নিয়ে জনসচেতনতা তৈরি করা যখন জাতীয় দায়িত্ব, তখন তারা করোনা অস্ত্র ব্যবহার করে সরকারের বিরুদ্ধে লিপ্ত হয়েছেন। এই সমস্ত অপপ্রচারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই নোংরা খেলায় মেতেছে। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অপপ্রচার, তা বন্ধ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে খালেদা জিয়ার যে বয়স ও শারীরিক অবস্থা, সেই সাথে আইনি জটিলতা, এত সমস্যা নিয়ে রাজনীতিতে তার পুরোদমে সক্রিয় হওয়া কি উচিত হবে? উচিত মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মতামত জানাতে ভুলবেন না নাবিলকে কি ধরনের সাজা দেওয়া উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।